हेलो गाइस वेलकम टू जाबरिसन नागालैंड ब्लॉग থেকে আপনাদের সম্মুখে আরো একটি আজকে নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে বিকাল বেলা আমার ভাতিজার দোকানটাই শুরু করলাম। আজকে আমরা অল্প টাউনের দিকে ঘুরমু। এখানে আমার একটা বাইও আইছে বসি দেখিয়া ডিমাপুরে। তো কোজান কি রকম নাগালেন্ড লাগে সাবির? খুব ভালো লাগে নাই। আর বাড়িত কবে যাইতা? কিতা কটাই নাই আইয়া কোজান কিছু দর্শক লরে কোজান ঠিক আছে চলো আমি আর আপনাদের ভিডিও দেখাইমো। আজকে বিকাল বেলা আজকে সিটি টাওয়ার হয়ে যাইমো, ডিমাপুর টাওয়ার কিছু অংশ আজকে দেখাইমো ব্লগ করে করে। আপনি দেখবা ফুল ভিডিও দেখবা, আশা করি ভালো লাগবো। আর যারা আমার ফেসবুক পেজও আছেন এরা পেজটা ফলো করবা, আর ইউটিউবে যারা আছেন এরা সাবস্ক্রাইব করবা। আজকে আমার ক্যামেরাম্যান এলো গিয়া বাতিজা জাহিদ। তো জাহিদ রে লয়ে আজকে শুরু করবো আজকের ভিডিও। আপনার ইন্টে যেগুলো দেখবা এগুলো আমার বাতিজা জাহিদে করব। তো আমরা এখন আগে দিয়ে যাই, আপনারা পুরো ভিডিও দেখবা, লেটস গো। আমরা বর্তমানে আছি আমরা এলাম টাটা পার্কিং। এখান দেখো যদি কারো মনে করো টাটা মোবাইল মোবাইল লাগে ডিমাপুরের মধ্যে, তো টাটা পার্কিং গেলে এখানে অ্যাভেলেবল সকালবেলা থাকে টাটা মোবাইল। টাটা 407 যার যেরকম টাটা লাগবে এরকম এখানে পাইবা আইলে টাটা মোবাইল পাইবা। তো টাটা মোবাইলের লাগে টাউনের মধ্যে এখানে এলো টাটা সুমো স্ট্যান্ড। আর সামনে পিছনে আমরা পালাই আইছি জালুকি পেরেন, এখানে গাড়ি স্ট্যান্ড আছে। আর এটা হলো আমরা সিটি টাওয়ার রোড করছে মেন হাইওয়ে টাউনের। তো এই দিক দিয়ে আমরা এখন যাই। আর সামনে যাওয়ার পরে আমরা আর একটা পয়েন্ট পাইবো, এটা হলো ফেরমল পয়েন্ট। ডাইনেডি গেলেও আপনার ফেরমল বস্তি এখানে গেলে পাওয়া যায়। আর লেফটে গেলে রেলওয়ে স্টেশন আছে, এদিকে হংকং মার্কেট ওর লেফট সাইডে আছে। তো সামনে গেলে এইদিকে হলো লেফট সাইড থেকে লেফট সাইডে হলো এদিকে রেলওয়ে স্টেশন। আমরা এখন বাউ সাইডে আছে বিশাল মার্কেট, আর সামনে আছে সিটি টাওয়ার পয়েন্ট। এখানের মধ্যে আপনারা দেখবেন এখনো পর্যন্ত পুরো সন্ধ্যা হয়েছে না, সন্ধ্যা হইলে বহুত ভালো লাগে দেখতে। এই যে লেফট সাইডে হলো বিশাল, এই বিশাল সামনে এই যে উপরে যে টাওয়ার যেটা দেখা এটা হলো সিটি টাওয়ার। এর সামনে হলো স্মার্ট বাজার, এটা হলো সিটি টাওয়ার আমাদের নাগাল্যান্ডের। এখানে আমরা সিটি টাওয়ার হয়ে এখন আমরা আবার চার্চ রোডে হয়ে আমরা যাইমো এখন রেলওয়ে স্টেশন ওভারব্রিজের উপরে। ওভারব্রিজে গিয়া আপনাদের রেলওয়ে স্টেশন দেখাইমো ডিমাপুরের। ডিমাপুরের টাউনের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হইলো দুইটা, একটা হইলো সিটি টাওয়ার আর একটা হইলো গিয়া রেলওয়ে স্টেশন ওভারব্রিজ। এখানের মধ্যে বিকালবেলা দাঁড়াইতে অনেক সুন্দর ভিউ দেখা যায়। এখন আমরা ওভারব্রিজের মধ্যে উঠলাম। তো সামনে গিয়ে আপনার করে দেখাইবো রেলওয়ে স্টেশন, এক জায়গায় দাঁড়ানোর পরে অনেক ভালো লাগবো পুরোটা দেখবো। আজ
আচ্ছা এখানে মধ্যে আপনার সিনেমা হল একটা আছে ডিমাপুরের মধ্যে পাটা সাইডালের মধ্যে প্রিয় ভিউয়ার্স আজকের আমার ব্লগটা এতটুকু থাকলো আশা করি আপনাদের ভালো লাগছে চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটা ফলো দিয়া পেজটা অল নোটিফিকেশন করে রাখবা আর লাইক কমেন্ট করে জানাইবা কিরকম আজকের ভিডিওটা আমার লাগলো তো থ্যাংক ইউ ফুল ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভালো থাকবেন।